এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। ফেব্রুয়ারি মাসের সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে বেগুন গাছের বীজের জার্মিনেট আমি আপনাদের নিয়ে করেছিলাম। আজ আপনাদেরকে সাথে নিয়েই আমি সেই পটটি ওপেন করব। কি অবস্থা চলুন আমরা দেখে আসি, এবং পরবর্তী স্টেপ কি, এবং ফাঙ্গাসাইড ছাড়া, যেখানে মাটিতে কোনো ফাঙ্গাল হবে না সেই জিনিসটি ছাড়া, কিভাবে এই বীজ থেকে আমরা চারা বের করব, তার সহজ একটি পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সঠিক উপায়ে আপনারা যদি গার্ডেনিং করেন, তাহলে কিন্তু সেখানে সফলতার ভাগ 100% হয়ে যায়। এই সেই পট, যে পটে আমি আমার নিজের বেগুনের বীজ লাগিয়েছিলাম, বীজ লাগাইনি তো, আমার নিজের বেগুনের বীজ এখানে জার্মিনেটে দিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এগুলো হচ্ছে 2023-এ আমার গার্ডেনে যে বেগুন হয়েছিল, সবুজ বেগুন, তার অজস্র সিড কিন্তু আমি এখানে দিয়েছিলাম, আর এই সেই রেজাল্ট এসেছে। এই যে দেখুন আউটকাম, শুকর আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন যে বেগুনের বীজগুলো কত ভালো। এখনও পর্যন্ত সবগুলো থেকে রুটিন হয়নি, কিন্তু একটু যদি আপনারা লক্ষ্য করুন, এই যে দেখুন, এই যে দেখুন, এগুলো কিন্তু হচ্ছে। কিন্তু যেই বীজগুলো অলরেডি জার্মিনেট হয়ে গেছে, সেই বীজগুলো আপনারা আজকে এগুলোকে সর্ট আউট করতে হবে। তো এইগুলোকে আমি একটু পাশে রেখে তারপর এবার দেখি যে আমরা কিন্তু আরও দুই ধরনের বেগুনের সিড দিয়েছিলাম, যার ভিতর একটি ছিল সবুজ বেগুনের সিডস, যা হচ্ছে লম্বা, এবং আমি বলেছিলাম যে বীজগুলো আমি 2020-এ আমার গার্ডেনের বেগুন থেকে রেখেছিলাম, সেগুলির কোয়ালিটি কেমন আমি নিজেও জানি না। শুকর আলহামদুলিল্লাহ, এখান থেকেও দেখুন রুটিন কিন্তু হয়েছে। এই যে দেখুন, যেহেতু এখন ঠান্ডার সময় তাই একটু সময় নিবে বীজ থেকে রুটিন হতে, তারপরও আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। কিন্তু এই যে দেখুন, বীজ থেকে রুটিন হয়েছে মানেই হচ্ছে বীজের কোয়ালিটি অনেক বেশি ভালো। এরপর আসুন আমরা বাকি যে লাল কাপড়, এখানেও আমরা বীজ দিয়েছিলাম, তবে এটি আমার নয়, এটি হচ্ছে বিজিএসের, যেখান থেকে বীজ মেলা থেকে আমি যে বীজ পেয়েছিলাম বাই পোস্টে, সেই বীজগুলো শুকর আলহামদুলিল্লাহ, এই যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু বেগুনের বীজ থেকে আমার সবগুলো রুটিন হয়েছে। সবগুলো বলতে এই যে দেখুন, এখানেও অনেকগুলো হয়েছে, আবার এখান থেকে কিন্তু মাত্র কিছু কিছু হচ্ছে, সবগুলো কিন্তু এখনও ফার্টাইল হয়নি, তা নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আমরা পরবর্তী যে স্টেপ সেখানে চলে যাই। গতবার যখন আমার এরকমই রুটিন হয়েছে, তখন আমি এই যে সব থেকে আনা যে বক্সগুলোতে টমেটো থাকে, আঙ্গুর থাকে, বেরিস থাকে, স্ট্রবেরি থাকে, সেই পটগুলোতে আমি কিন্তু একত্রিত করে অনেক বীজ এখানে চারা করেছি। যখন এরকম রুটিন হয়েছে, আমি কিন্তু এগুলোতে মাটি দিয়ে বীজগুলো দিয়ে দিয়েছি, যেই ফলে আমাকে বারবার করে অনেকগুলো বীজ, একবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচ থেকে ছয়বার ট্রান্সফার করতে হয়েছে বিভিন্ন পটে, কারণ আর্লি গার্ডেনিং করার কারণে এই কাজগুলো কিন্তু করাই লাগে। এবছর যেন পরিশ্রম একটু কম হয়, তাই ঠিক এমনই 40টি সেলের একটি আমি ট্রে নিয়েছি, এগুলোকে সিডিং ট্রে বলে। এর নিচে এই যে দেখুন এক্সট্রা ট্রে রয়েছে, আর এই হচ্ছে আপনাদের সেলগুলো। আপনারা চাইলে একবারে 80টি, 70টি, 30টি, 10টি এমন সেলও পাওয়া যায়, তবে আমি এই রকম সেলের ভিতরে এখন যে কাজটি করব, আমার রুটিন হওয়া সেই যে বীজগুলো রুটিন হয়েছে সেইগুলো আমি প্রতিটি করে একটিতে একটি একটি করে ঠিক এভাবেই বিছিয়ে দিব, সাবধানতা অবলম্বন করে। এই যে দেখুন, এই তো প্রতিটি সেলে আমি আমার বেগুনের রুটিন করা সিডগুলো দিয়ে দিলাম। এখানে আমি মিক্স করে দিয়ে দিয়েছি, কারণ এগুলো যেহেতু আমার নিজস্ব প্রোডাক্ট, আমি নিজের জন্য করছি, চারা যাদেরকে দেব তাদের জন্য আমি আলাদা পটে করব। তো এখানে 40টি সেল রয়েছে, 40টিতে আমি 40টির বেশি দিয়েছি। কোনো কোনো সেলে এই যে একটু লক্ষ্য করলে দেখবেন আমি দুটি করে দিয়ে দিয়েছি, কারণ অনেকগুলো রুটিন হয়ে গিয়েছিল, যেগুলো হয়নি সেগুলো আমি আবারও রেখে দিলাম, আবার হবে। তো এই সেলে 40টি গাছ যদি হয়, এখানে আমার বিজিএসের মিক্স বেগুনের বীজ আছে, আমার হচ্ছে দুই ধরনের বেগুনের বীজ, লম্বা সবুজ বেগুন আর হচ্ছে লম্বা বেগুন, ভেঙ্গুড়া বেগুন বা বাড়ি বেগুন। তো আমি আমারগুলো চিনি, আমার নিজের হাতে লাগানো। এখন ফাঙ্গাসাইড দূর করার জন্য আমরা কি ব্যবহার করব, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে খাবারের কফি,
এই যে কফিগুলো, এই কফিগুলো যদি আপনারা প্রতিটি সেলে একটি দুটি করে দিয়ে দেন, এতে করে দেখা গেল যে অতিরিক্ত ঠান্ডায় আপনাদের কিন্তু কোনো মাটিতে ফাঙ্গাস ধরবে না। আর জার্মিনেটের জন্য, এই যে জার্মিনেট রুট করা বীজের জন্য এই কফি মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস। ম্যাগনেসিয়ামের কারণে আপনার বীজগুলো ফাঙ্গাসাইট হওয়া থেকে বাঁচবে এবং খুবই হেলদি এবং সুস্থ চারা বের হবে এখান থেকে। তো প্রতিটি রুমে জাস্ট এক থেকে দুটি, তার বেশি আর না। এরপর উপর দিয়ে খুবই সামান্য করে মাটি দিয়ে দিতে হবে, অনেক বেশি চাপাচাপি কোনো দরকার নেই। শুধু আমাদের এই সিডগুলো ঢেকে গেলেই হলো, এই যে আমাদের বীজ থেকে যে রুট হয়েছে এই রুটগুলো ঢেকে গেলেই হলো। বেশি চাপাচাপি করলে রুটগুলো নষ্ট হয়ে যাবে, সেখান থেকে গাছ বের হতে কিন্তু কষ্ট হবে। তো যারা আপনারা দেখলেন যে এখনো পর্যন্ত কিছু কিছু বীজ থেকে রুট পুরোপুরি হয়নি, হালকা হালকা হচ্ছে এবং অনেকগুলো হয়েছে আমরা দিয়েছি, এতে করে কিন্তু আপনারা দুটি জিনিস বুঝতে পারলেন, আপনাদের বীজের যে কোয়ালিটি, আপনাদের বীজ জার্মিনেশন টেস্টে কিন্তু বীজগুলো একেবারেই সফল হয়ে গেল। তো আপনারা যদি দেখেন যে এমন সফল হয়েছে, তারপর এই যে গাছগুলো যদি দেখেন অতিরিক্ত ঠান্ডায় এই গাছগুলো আপনাদের বীজ হওয়ার পর মরে গেছে, বাঁচাতে পারেননি, কারণ সবার ঘরে কিন্তু তাপমাত্রা এক না, সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের বীজের কোয়ালিটি ভালো। যখন এপ্রিল মাস আসবে, বীজ দেওয়া মাত্রই গাছ হয়ে যাবে, বাহিরে দিয়ে দিতে পারবেন। তো আপনাদের কিন্তু আর্লি এই সিডিংগুলো করার কারণে এই জিনিসটি বুঝতে পারলেন যে আপনাদের যে বীজ জার্মিনেশন টেস্ট, এতে কিন্তু আপনাদের বীজগুলো পাস করলো, তার মানে হচ্ছে এই যে বীজের কোয়ালিটি অনেক ভালো হলো। মাটি দিয়ে কভার করা হয়ে গেলে এবার আমাদের উপর দিক থেকে ঠিক এভাবে করে পানির স্প্রে করে দিতে হবে। শুধু উপরের মাটিটি ভিজে যাবে ঠিক ওইটুকু, এমন নয় যে আমরা একেবারে পানি দিয়ে মাটিটিকে একেবারে শ্যাতশ্যাতা করে ভিজিয়ে রাখব। আর আমরা যে পানিটুকু দিচ্ছি, নিচে যাওয়ার সম্ভাবনা নেই, থাকলেও কোনো ক্ষতি নেই, কারণ এটি হচ্ছে ট্রে সিস্টেম সিডিং সেল। তো এই যে এভাবে পানি দিয়ে দিব, জানি এই ভিডিওটি দেখার পর আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে আপু মাটিটি কি নতুন না পুরানো, একেবারে নতুন পিট ফ্রি কম্পোস্টে আমি সিডগুলো দিচ্ছি, এতে করে লাভবান হচ্ছে কি, পুরানো মাটিতে যদি আপনারা সিড দেন সেখানে অনেক ধরনের রোগ থাকতে পারে, এতে করে আমাদের এই যে বীজের যে রুটগুলো এগুলিকে নষ্ট করে ফেলতে পারে। আর পিট ফ্রি হওয়ার কারণে এখানে অ্যাসিডিটি খুব কম আছে, যে কারণে বীজের জন্য বেস্ট হচ্ছে পিট ফ্রি কম্পোস্ট। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এই তো রে ভাই, 2024 জন্য বেগুনের জার্নি অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে জার্মিনেট করে তারপরে দ্বিতীয় ধাপটি পার করলাম। যারা আমার আগের ভিডিওটি দেখেননি, প্লিজ আপনারা ফেব্রুয়ারি মাসের সহজ উপায়ে ঘরোয়াভাবে বেগুন গাছের, বেগুনের বীজ জার্মিনেটের ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি বেগুনের বীজ জার্মিনেট করেছি আর এত সুন্দর রুটিন হয়েছে। এখন এই যে আমি এই ট্রেটি ধরে রেখে দিব আমরা কনজারভেটরিতে, যদি আপনাদের ঘরে কনজারভেটরি না থাকে, আপনারা ঘরের উইন্ডো সেলে যেখানে হালকা একটু হিটার পায় সেখানে রেখে দিবেন, খুব সহজে চারাগুলো বের হয়ে আসবে। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।